আইসিসির কোনো ইভেন্টে প্রথমবার সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করেছে আফগানিস্তান। আজ সেন্ট ভিনসেন্টে বাংলাদেশকে হারিয়ে দারুণ এই মুহূর্তের জন্ম দিয়েছে আফগানরা। 2014 সালে ক্যারিবিয়ানেই নিজেদের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল তারা। অথচ 2007 থেকে সবকয়টি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেও কখনোই সেমিতে যেতে পারেনি বাংলাদেশ। দুই দলের পার্থক্য কোথায়? আজ ম্যাচ শেষে এমন প্রশ্নে আফগানিস্তান অধিনায়ক রশিদ খান বলেছেন, বাংলাদেশ ও আফগানিস্তানের পার্থক্য খুব বেশি নেই, দুই দলই ভালো ক্রিকেট খেলে, বিশেষ করে সাদা বলে। আমার মনে হয় খুব একটা পার্থক্য নেই, শুধু সংক্ষিপ্ত সংস্করণে আফগানিস্তানের শক্তিশালী হিটার আছে যারা বল সীমানা ছাড়া করতে পারে, তবে ওদের ব্যাটাররাও ভালো। আফগানিস্তান ও বাংলাদেশকে একই পর্যায়ের দল মনে করেন বলে জানিয়েছেন রশিদ খান। তিনি আরও বলেন, সত্যি বলতে সাদা বলের ক্রিকেটে দুই দলের পার্থক্য খুব বেশি দেখি না। বাংলাদেশে ওদের সঙ্গে আমরা অনেক খেলেছি, আমরা দুটি ম্যাচ জিতেছি বলেই এমন নয় যে ওদের চেয়ে অনেক অনেক ভালো দল হয়ে গেছি, আমরা একই পর্যায়ের দল। ব্যাপারটি হলো নির্দিষ্ট দিনে সঠিক ক্রিকেট খেলতে পারা এবং এভাবেই আরও ভালো দল হয়ে উঠতে হয়। রশিদ খান এটাও জানিয়েছেন, তার চোখে ভালো খারাপ দল বলে কিছু নেই। তার মতে, আমার চোখে ভালো দল আর খারাপ দল বলে কিছু নেই, সব দলই সমান। যেদিন যে দল ভালো খেলে তারাই ভালো দল। যেদিন মাঠে নেমে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কোনো দল, সেখানেই পরাজিত দলের সঙ্গে পার্থক্য গড়ে ওঠে। এছাড়া স্কিলের দিক থেকে আমার মনে হয় সব দলই কাছাকাছি।